স্যার এটা একটা বিরাট ভুল করলেন আপনি স্পেশাল টিমের একটা সন্দেহের উপর বাদশার মতো একজন ইমানদার অফিসারকে বদলি করা আপনার উচিত হয়নি অনেক সন্দেহ শুধু সন্দেহই থেকে যায় সত্য হয় না অথচ শুধু সন্দেহের উপর ভর করে বাদশাদের মতো অফিসারদের অবিশ্বাস করার কারণেই শত শত বাদশা বিপদগামী হয়ে যায় তুমি বুঝতে পারছো না রাজা এই সিদ্ধান্ত আমার নয় উপরের যদি সাহস থাকতে চাও যে কথাগুলো তুমি আমাকে বললে সেই কথাগুলো ডিআইজি সাহেবকে গিয়ে বলো যাও চুপ করো একটা বেয়াদব অফিসার সম্পর্কে ওকালতি করতে এসেছো তুমি যে তার সিনিয়র কর্মকর্তার সামনে নিজের পিস্তল বেল্ট ছুড়ে মারে স্যার আমার জানা মতে একজন ডিএসপি থেকে চাকরি শুরু করেছেন আপনি লোকে বলে আপনি আন্ডারওয়ার্ল্ড এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তোয়াজ করে পুলিশের বড় কর্মকর্তা হয়েছেন আপনি তুমি কি ভুলে গেছো তুমি একজন ডিআইজির সামনে দাঁড়িয়ে কথা বলছো মাফ করবেন স্যার আমি ইচ্ছে করেই আপনার আত্মসম্মানে ঘা দিয়ে কথা বলেছি একটা সন্দেহের অজুহাত তুলে একজন সৎ ব্যক্তিকে অসৎ চিহ্নিত করে বাদশার মতো একজন জান বাজি রাখা অফিসারকে বদলি করা কি একজন বীর সৈনিকের আত্মসম্মানে আঘাত করা নয় স্যার একজন সৎ অফিসারকে সন্দেহ করে দুর্নীতিবাজের খাতায় ফেলা কি অন্যায় নয় আমাদের দেশে কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অন্যায়ভাবে বদলি করা কি অসাংবিধানিক নয় স্যার আমাদের সংবিধান বলে যোগ্যতার ভিত্তিতে কাজ কাজের বিনিময়ে সম্মান স্যার বাদশাহ এমন একজন সাহসী অফিসার যে নিজের পোশাক নিজের রক্তে ভেজাবে কিন্তু কলঙ্কে দাগ লাগতে দেবে না কি করছো বাদশাহ নিজেকে এভাবে কেন ধ্বংস করে দিচ্ছ আমি তো ধ্বংস হয়ে গেছি রানী কর্তব্যের সাথে বেমানির অপবাদ কর্তৃপক্ষের অবিশ্বাস আমাকে ধ্বংস করে দিয়েছে সামনে সন্ত্রাসীদের বন্দুক আর পিছনে পুলিশের রক্তচক্ষু আমাকে তো কসারে জীবন দিতেই হবে না না বাদশাহ ও কথা বলো না কেন বলবো না একজন বেমানের মৃত্যু আর কিভাবে হতে পারে কি এটা আমাকে গ্রেফতার করা ওয়ারেন্ট নাকি একজন গাদ্দার পুলিশ অফিসারের বাড়ি সার্চ করার অর্ডার খুশিতে আরো দুপেগ মদ বেশি খাওয়ার অর্ডার মানে মানে ফাইল খুলে দেখ তোর বদলি ক্যান্সেল হ্যাঁ এসব তুই আমার জন্য করেছিস না নিজের জন্য কারণ ডিপার্টমেন্টে তোর মতো অফিসারের দরকার আছে আর আমার বোনটির জন্য তোর মতো একজন স্বামী দরকার এসো রানি ও বাদশাহ আই এম সো হ্যাপি সো হ্যাপি